হ্যালো সবাইকে, আজকে আমি আপনাদেরকে রান্নাঘর থেকে বের হয়ে অন্য জায়গায় ঘুরতে নিয়ে আসলাম। পুরান ঢাকার গলিতে গলিতে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের জিনিস রয়েছে। ফ্লাওয়ার ভাসগুলো, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস রয়েছে, এগুলো দিয়ে ঘর সাজানোর জন্য খুব দারুণ একটা জায়গা জিনিসগুলো রয়েছে। আর এই জায়গাটা দিয়ে পুরো একটা রাস্তার সাইডে ফুটপাতের মধ্যে এগুলো রয়েছে। আপনারা যদি মানে এই সাইডটা দিয়ে যান বা হাঁটেন, তখন মানে এগুলো অনেকটা চোখে পড়বে। কলাবাগানের সামনে দিয়ে যখন ধানমন্ডিতে যাবেন তখন এগুলো দেখতে পাবেন। তো এখান থেকে শুরু করে আপনাদেরকে চলেন পুরান ঢাকার মশলা বাজারেও আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। পুরান ঢাকার এই বাজারটিতে আপনি এমন কি নেই যেটা পাবেন না, সব কিছু পাবেন। ঘর সাজানো থেকে শুরু করে ঘরের যে টুকিটাকি প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, গ্রোসারি আইটেম থেকে শুরু করে এভরিথিং আপনি পাবেন, এবং অনেক ধরনের ভেষজ অনেক উপাদানও এখানে রয়েছে। সো আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দেবো এই জায়গাগুলো কোথায় এবং আপনারা কী কী নিতে পারবেন। সো আমি আমার বাসার জন্য আমি অনেক কিছু নিয়ে নিচ্ছি, তো ভিডিওটির সাথেই থাকুন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি অনেক কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি, সো আরেকদিন দেখা হবে অন্য কোনো বাজার, এরকম খোলা বাজারে। তো তখন আমি আপনাদেরকে ডিটেলস সব কিছু দেখিয়ে দেবো এবং বলে দেব, এবং এখান থেকে আপনারা অনেক কমে এবং অল্প স্বল্প মূল্যে আপনারা পেয়ে যেতে পারেন আপনার বাসার জন্য টুকিটাকি থেকে শুরু করে অনেক বড় সড়ো জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন এখান থেকে।